ভাই আপনি আসার আগে এই জিনিসটা আপনি ভালো করে দেখেন আপনি কোথায় টাকা দিচ্ছেন এই টাকাটা কি লিগ্যালি দিচ্ছেন নাকি ইললিগ্যালি দিচ্ছেন এখানে ব্রিটেনে আসার যথেষ্ট সুযোগ রয়েছে এবং যাওয়ার আগে অনেকে কিন্তু অনেকে ভালো মিথ্যা প্রলোভনে নিয়ে গিয়েছে গিয়ে দেখা যায় আসলে কোম্পানির সেই ওয়ার্কই নাই একটা বিষয় হলো যদি আপনি আপনাকে যদি কোনো বিজনেস 39 আওয়ার্স বা 40 আওয়ার্স বা 37 আওয়ার্স আপনাকে কন্ট্রাক্ট জন্য এই দেশে আসেন তাহলে এমপ্লয়ারের আপনার এটা আন্ডার অব্লিগেশন সেই কন্ট্রাকচুয়াল আওয়ারটা দেওয়ার জন্য এইখানে ওর একটা বিষয় আছে যে এমপ্লয়ারকে আপনি কিন্তু নোটিশ দিতে পারেন চিঠি দিতে পারেন অথবা আপনি লিগ্যাল নোটিশও দিতে পারেন যে আপনাকে ব্রিচ অফ আপনার কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের জন্য এখন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক এমপ্লয়ারকে ইভেন এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালেও আপনি নিয়ে যেতে পারবেন বিকজ দিস ইজ এ ব্রিচ অফ কন্ট্রাক্ট কারণ আপনি এই দেশে স্টুডেন্ট ভিসায় এসেছেন আপনি গ্রাজুয়েশনের জন্য আপনি এই কাজ পাওয়ার জন্য আপনার গ্রাজুয়েশনটা আপনি করেননি আপনি কিন্তু বিশাল একটা স্যাক্রিফাইস করেছেন আপনি বাংলাদেশ থেকে আপনার একটা জব ছিল সেই জবটা ছেড়ে এইখানে এসেছেন অন দ্য হোপ এবং এই কন্ট্রাক্টের উপর বেস করে এই কন্ট্রাক্টের বেসিসের উপর সুতরাং এমপ্লয়ার শুড বি লায়াবল ফর দ্য কম্পেনসেশন অ্যাট দ্য সেম টাইম যদি আপনি যদি চান যদি আপনার কাজটা অন্য জায়গায় যদি ট্রান্সফার করে অন্য জায়গাতে নতুন কাজ নিয়ে আপনি কিন্তু অন্য জায়গায় যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টিল আপনি 5 ইয়ার্স রুটেই থাকতেছেন অর্থাৎ একজন মানুষ যদি 5 বছরের ওয়ার্ক পারমিট পান এবং এই 5 বছরের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সে যদি কন্টিনিউয়াস ওয়ার্ক কেয়ার হোক আর রেস্টুরেন্টের শেফ হোক বা হোয়াট এভার এই টিয়ার টু স্কিল ওয়ার্কার হিসাবে যদি সে কন্টিনিউ বিভিন্নভাবে যদি জব যদি 3 বারও চেঞ্জ করে কোনো সমস্যা নাই অর্থাৎ সেম রুটে যাতে সে ইললিগ্যাল না হয় ওভারস্টেয়ার না হয় তাহলে কিন্তু সমস্যা নাই আপনি সেম রুটেই থাকবেন আপনি এমপ্লয়ার চেঞ্জ হতে পারে নতুন কোর্স আনেন আপনি কিন্তু সেম 5 বছর রুটেই থাকবেন তাহলে কি কেয়ারের যে সে তো অন্য জায়গায় যদি তার যদি সেই স্কিল থাকে সে কিন্তু অন্য জায়গায় সুইচ করতে পারে যেমন কেয়ার ওয়ার্কার হিসাবে যদি কেউ আসে সে যদি রেস্টুরেন্টের ম্যানেজার হিসাবে যদি তার যদি জব সিকিউর করতে পারে এবং সেখানে যদি রেস্টুরেন্টের ওনার অথবা আপনার গ্রোসারি শপের ম্যানেজার বিভিন্ন ধরনের কিন্তু ইয়ে আছে তো সেই ক্ষেত্রে বা অনেকটা আছে শর্টেজ অকুপেশন লিস্টে অনেকগুলো জব আছে আপনার বিল্ডিং সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরও কিন্তু সেপ্টেম্বরে চলে আসবে তো সেই ক্ষেত্রে যদি সে যদি অন্য সেক্টরে চলে যেতে চায় এবং তার যদি সেই এক্সপিরিয়েন্স এক্সপার্টিস থাকে কোনো সমস্যা তো নাই অনেক ধন্যবাদ যারা আরেকটা অভিযোগ আমরা পেয়েছি বিকজ অফ ল্যাক অফ তারা এক্সপিরিয়েন্স তারা কমপ্লেন যদি করতে হয় অনেকে বারবারই তারা তারা গিয়ে বলছে প্রতিষ্ঠানকে আমাকে কাজ দেওয়া হচ্ছে না যদি কোনো সমস্যা পড়ে জন্য তো তাদেরকে একটা এভিডেন্স থাকা দরকার দেখেন প্রত্যেকটা কোম্পানির তার কমপ্লেন প্রসিজিওর রয়েছে এবং সেটা কিন্তু আপনি যদি কোম্পানি যদি কোনো কেয়ার কোম্পানি যদি থাকে অবশ্যই তাদের একটা বুকলেট আছে এবং সেই বুকলেটের মধ্যে লেখা আছে আপনার যদি কোনো অভিযোগ থাকে কোন ম্যানেজারের কাছে আপনি বলবেন সো আপনি খামোখা সলিসিটারের কাছে প্রথমে না আইসা কোর্টে না গিয়ে প্রথমে আপনি উচিত হবে আপনি এমপ্লয়ারের সাথে কথা বলেন সেই জিনিসটা আপনি ইমেইল করতে পারেন আপনি ইনফর্মালি কথা বলবেন সেটা যদি না হয় আপনি ইমেইল করতে পারেন কি আপনার কনসার্ন এবং প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা ম্যানেজমেন্ট রয়েছে তাদের একটা প্রসিজিওর রয়েছে সেই প্রসিজিওরটা আপনি ফলো করতে হবে ইয়েস আপনি যেতে পারেন অন্য জায়গায় বাট প্রথমে নিয়ম হলো যে আপনি প্রপার তাদের বিজনেসের প্রসিজিওরটা আপনি ফলো করেন আপনার যে ইস্যুটা রেইজ করেন যদি তারা সলভ করতে না পারে তাইলে সেক্ষেত্রে আপনি অন্য অ্যাভিনিউগুলো দেখলেন অনেক ধন্যবাদ লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস 52 বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি